আমাদের দেশে আপনাকে যদি আমি নাম ধরে ডাকি এটা একটা বেয়াদবি ইউএসএ তে কিন্তু একটা বেয়াদবি নেই ইউএসএ তে এটাই নর্মাল উল্টা আরো আমরা যে হ্যালো স্যার রেড ফ্ল্যাগ বাদ হ্যালো স্যার স্যার বলছে মানে এটা ইন্ডিয়ান কন্টিনেন্টের এবং মানে ডোঙ্গ রং তারা একটু অ্যাভয়েড করে বিকজ এটা একটা রেড ফ্ল্যাগ বিকজ আমরা দেখা যায় যে সময় বেশিরভাগ সময় এই যে আমাদের সফট স্কিলগুলো নাই আমরা না কাজ পারলেও ডেলিভার করতে পারি না তাদের কাছে যে যে হ্যাঁ আমি কাজটা পারি আপনি আমাকে সুযোগটা দেন বা আমি আমাকে এক্সপ্রেসই করতে পারতেছি না আমি কি বুঝাবো কি আইডিয়া দেবো রাইট আবার দেখবেন আমরা অনেক সময় ডিয়ার স্যার ডিয়ার স্যার ঠিক আছে এটা নিয়ে খুব মজার একটা এক্সপিরিয়েন্স আছে আসতেছি ডিয়ার ওয়ার্ডটাকে ওরা একটা রেড ফ্ল্যাগ ওয়ার্ড হিসাবে না আপনাকে বুঝতে হবে ওই দেশের ওয়ার্ডিংগুলা কেমন এটা বোঝার জন্য কিন্তু ভাইয়া খুব বেশি কিছু করার দরকার নেই ইউটিউবে যান কিভাবে কমিউনিকেট করতেছে বা এখন অনেক ইংলিশ স্পিকিং ওই যে ইয়ে আছে যে কি বলে অ্যাপ আছে আপনি দেখেন যে ওরা কিভাবে কথা বলতেছে বা আপনি দুইটা মানুষের ইন্টারভিউ দেখেন ইউটিউবে সার্চ দিয়ে যে কিভাবে হচ্ছে আমার আমি তখন দুইটা বিজনেস একসাথে করতেছি লাইক এরকম একটা জব করতেছি প্লাস আমি একটা চায়না থেকে মানে ইম্পোর্ট এক্সপোর্ট মানে এরকম একটা বিজনেস ট্রাই করতেছি সো চায়নার যারা সাপ্লায়ার তাদের সাথে আমি কথা বলি চায়নার একটা স্বভাব আছে এরকম মানে অভ্যাস আছে আর কি ওনারা সব কথা লাস্টে ডিয়ার লাগায় not possible, dear. Uh, not today, dear. This is the last phrase, dear. এরকম like a ওদের সাথে না আমি লং টাইম কথা বলতে বলতে আমার মধ্যে গিয়ার চলে আসছে সো আমি একদিন আমার এরকম টেক্সট করতে করতে আমার যে মানে যে কারেন্ট যে ইয়া আমি উনাকেও না এরকম ইয়া লিখতেছি কিন্তু উনি বলতেছে কি হে ওয়াইট ইউ সাউন্ড সো স্ট্রেঞ্জ মানে তোমাকে শুনতে তো মানে এরকম লাগতেছে কেন ওয়াই তারপরে উই ফাইন্ড আউট যে আমি তার সাথে এত ডিয়ার ডেয়ার বলতেছি আগে তো আমি এটা বলতাম না এবং ডিয়ার বলাকে তারা পছন্দ করে না তাদের কালচারের সাথে যায় না সো এই যে ব্যারিয়ার মেনশন করলাম এগুলোর কারণে কিন্তু মানুষ আসলে স্কিল থাকার পরও ল্যাংক করতে পারতেছা দেখা যাচ্ছে তারা যখন তে যাচ্ছে তখন কিন্তু ওই জবটা আবার পাচ্ছে